إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কথা, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য, শোনাবার জন্য তার পবিত্র ঘরে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মানুষের মধ্য থেকে বেছে নিয়ে ইমানের তৌফিক দান করেছেন, তার প্রতি আমরা ইমান রাখি, তার রসুলের প্রতি আমরা ইমান রাখি, আখিরাতের প্রতি আমরা ইমান রাখি, তিনি যেসব বিষয় সম্পর্কে বিশ্বাস করতে বলেছেন তা আমরা বিশ্বাস করি, যেসব বিষয়কে তিনি অস্বীকার করেছেন সেগুলিকে আমরা অস্বীকার করি, তিনি যেসব ভালো কাজের জন্য আদেশ করেছেন সেগুলি করার মন মানসিকতা রাখি, আর যেসব মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করে সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করি। এই নিয়ামত যে আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন মমিন মুসলিম হিসাবে, কারণ এখানে আমার সামনে মুসলিম ভাইরাই আছেন, যেহেতু মসজিদে আছেন, আল্লাহ পাক যে এই তৌফিক দান করেছেন এর জন্য বিশেষ শুকরিয়া আপনার হওয়া উচিত, বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ ইমান থেকে বঞ্চিত, না হলে ভালো কাজ ভালো আমল থেকে বঞ্চিত, শিরকুফরিতে নিমজ্জিত রয়েছে অথবা পাপে লিপ্ত রয়েছে, অসৎ জীবন যাপন করছে। আল্লাহ পাক আমার ওপর আপনাদের ওপর যদি রহম না করতেন, যদি তার অনুগ্রহ না হইতো, তাহলে আমরা হিদায়ত হতে পারতাম না। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা হিদায়ত পেতাম না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়ত না দান করতেন। তারপরে বিশেষ করে ওই সব ভাইরা যারা কিছু দিন সম্পর্কে শিখতে পেরেছেন বা শিখছেন, শিখা শুরু করেছেন, ওই সব মুসলিম ভাই বোন চাইতে ভালো যারা দিন ইসলাম জন্মসূত্রে পেয়েছেন, কিছু আমল তো ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, কিন্তু দিন শিখার জন্য আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেননি, আপনাদেরকে তাদের মধ্য থেকে বেছে নিয়েছেন। আপনারা বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, বিভিন্ন বিল্ডিং থেকে এসেছেন, সেখানে আপনাদের সাথী বন্ধুরা অনেকে আছে যারা জীবনেও দিনের কথা শুনতে আগ্রহ প্রকাশ করে না, চেষ্টাও করে না, তাদের তৌফিকও হয় না, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্য থেকে অল্প কিছু লোককে আপনাদের মতো উজ্জ্বল চেহারাকে আল্লাহ পাক বাছাই করেছেন, এটাও আল্লাহ পাকের খাস রহমত। এর উপর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। দিন শিখার তৌফিক দান করেছেন আল্লাহ পাক, যেন ভালো করে শিখার তৌফিক দান করেন, ভালো আমল করার তৌফিক দান করেন, সৌদি আরব থেকে দিন ইসলামের সঠিক জ্ঞান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নতের এলম হাসিল করে দেশে ফিরার তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে সতর্ক সাবধান হয়ে শিরক বিদাতকে চিহ্নিত করার তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে মুক্ত হয়ে দেশে ফেরার তৌফিক দান করেন, যাদের কিছু শিরক বিদাত থেকে গেছিল দেশের, এইরকমই যেসব লোকেরা লোকেদের আমলে ত্রুটি ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখানে ত্রুটি মুক্ত হওয়ার অনেকটাই তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যেন ভালো ইমান আমল নিয়ে ফেরার তৌফিক দান করেন। তার সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে বেশি বেশি হজ উমরা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, তার সাথে সাথে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিক দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন,
এবং বেশি বেশি হালাল রিজিক দেশে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যে হালাল রিজিকের সন্ধানে পরিবার ছেড়ে, বাপ মা ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, আপনজনদেরকে ছেড়ে আমরা এই প্রবাসে পড়ে আছি। আল্লাহ পাক আমাদের সকলের রিজিকে যেন বরকত দান করেন। আল্লাহ পাক যা কিছু আমাদেরকে দান করেছেন তাতে বরকত দান করেন। বিশেষ করে যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আল্লাহ পাক আমাদের সব কিছুতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আল্লাহ পাক আমাদের রুজিতে বরকত দান করেন, শরীর সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, অনেকদিন পরে এই মুআযযিমে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মসজিদ জামে মুআযযিমে জবল এখানে এসেছি, এখানে দীর্ঘদিন আগে আমি এসেছি আর কয়েকবার এসেছি। তার আগে যখন আনাকের ভিতরে একটি মসজিদে প্রোগ্রাম হইতো তখন এসেছি, কারণ 1999 থেকে শুরু করে অনেকবারই এই আনাক এলাকাতে আসা হয়েছে। দীর্ঘদিন পরে আবার এখানে আসতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, এবং যেসব ভাইরা এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আমার, তাদেরকে আল্লাহ পাক যেন উত্তম বদলা দান করেন, তাদের শুকরিয়া আদায় করি। বিশেষ করে শেখ নাজমুল হক হাফেজাহুল্লাহ ওয়াফাকাহুল্লাহ, তাকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। তার মেহনত পরিশ্রমে এবং বারবার বলাই আমি শুক্রবারে আমার ইসলামিক সেন্টারের নিজের প্রোগ্রাম নিয়মিত আমার প্রতি সপ্তাহে চলতেই আছে। এসা পরে আমার অন্য আরেকজন ভাইকে সেখানে বসিয়ে দিয়ে দায়িত্ব দিয়ে এখানে আপনাদের সাথে সাক্ষাৎ এসেছি। আল্লাহ পাক আমাদের এই নেক আমল কবুল করেন, এবং যেই ভাইরা এই সুব্যবস্থা করে দিয়েছেন, রাস্তাকে সহজ করেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম বদলা দান করেন। আমরা সকলেই ভালো হতে চাই, এমন কোনো মানুষ নেই যে নিজেকে ভালো মানুষ করতে চায় না। সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করে যে আমি যেন ভালো মানুষ হই। এটা হচ্ছে একটা সুস্থ মস্তিষ্কের কথা। হ্যাঁ, পাগল লোক কিছু বুঝে না, কিন্তু যার সুস্থ মস্তিষ্ক আছে, ব্রেন বুদ্ধি আছে, সকলেই চায় যে আমাকে লোকে ভালো বলুক, আমাকে যেন খারাপ না বলে, আমি যেন খারাপ না হই। কিন্তু এই পথে চলতে গিয়ে অনেকেই খারাপ হয়ে যায়, সে বুঝে না যে এই কাজগুলি করলে খারাপ হয়ে যায়, এই আচরণ করলে খারাপ হয়ে যায়, এই পথে চললে মানুষে খারাপ বলবে বুঝে না, অথবা বুঝলেও হ্যাঁ সে চেষ্টা না করার কারণে আল্লাহ তৌফিক দান করেন না। ভালো মানুষ হইতে হবে, এটা সকলের কাম্য। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হিসাবে যেন কবুল করেন। আজকের বিষয়বস্তু এটি আমার, যে ভালো মানুষ কেমন করে হবেন এবং কারা ভালো মানুষ। খুব সহজ কথা, কি কি কাজ করলে, কি ধরনের আপনার আচার আচরণ হইলে, কি ধরনের আপনার আমল কর্ম হইলে আপনি একজন ভালো মানুষ হইতে পারবেন, আল্লাহর কাছে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লামের কাছেও কিয়ামতের মাঠে যখন সাফাতের আশায়, হাউজে কাউসারের পানির আশায় যাবেন, তখন একজন ভালো মানুষ বলে বিবেচিত হবেন। আর দুনিয়াতেও মানুষ মুমিনদের কাছে, ভালো মানুষদের কাছে ভালো মানুষ হবেন, এমনকি খারাপ মানুষরাও ভালো মানুষকে ভালো বলে, নাকি আপনারা একমত না? চোর ডাকাতও ভালোদেরকে কি বলে না, খারাপ বলে, ওরা খারাপ বলে। বেনামাজি ও নামাজিকে তার তুলনায় ভালো মনে করে, করে না? হ্যাঁ, যে সত্য কথা বলে তাকে যে মিথ্যুক সেও ভালো মানুষ বলে, বলে না? আমরা পাশাপাশি বাস করেছি, অমুসলিমদের পাশাপাশি বাস করেছি, এখানে অনেকে থাকছেন, কাজে হয়তো একই প্রতিষ্ঠানে অমুসলিমরা কাজ করে, দেশে অমুসলিমদের আশেপাশে থেকেছেন, যারা হয়তো হিন্দু অথবা খ্রিস্টান তাদের আশেপাশে থেকেছেন বা থাকছেন, তারাও গ্রামে কোনটা ভালো মুসলিম আর কোনটা খারাপ মুসলিম এটা জানে এবং তারা বলে, তারা বলে। একদিন এক হিন্দু বলছে, এক হিন্দু বলছে যে বাবা গো, আমাদেরকে ভাতিজা ভাতিজা বলে, ছোট কাল, আমার বয়স তখন 14-15 বছর, বলছে বাবা গো তোমাদের পরিবার, তোমার বাপ, তোমাদের বংশধরকে আমরা ছোট থেকে চিনি, এইরকম লোক তো আমাদের ধর্মে দেবতা গো। হিন্দুদের ভাষায় বলছি, হিন্দুদের কাছে খুব ভালো মানুষ হলে কি হয়ে যায়, দেবতা হয়ে যায়, তাই না? তাদের কাছে রাম ভালো মানুষ ছিল, দেবতা হয়ে গেছে, তাই না? তাদের কাছে তাদের ধারণা কৃষ্ণ ভালো মানুষ ছিল, দেবতা হয়ে গেছে তাদের। তো দেখেন, একজন অমুসলিম, একজন কাফের, আল্লাহ পরকাল কিছুই চেনে না, কিছু জানে না, তারপরেও ভালো মানুষকে ভালো ধারণা করে। আমাদের প্রত্যেককে ভালো হওয়ার চেষ্টা করতে হবে।
কোরআনে কারিমের একটি আয়াত দিয়ে শুরু করি, অনেক ভাইদের মুখস্থ আছে, কারণ আমপারার আয়াত সূরা বাইয়েনার আয়াত নম্বর 7। আর তারপরে 15টি বৈশিষ্ট্য বলবো, এই বৈশিষ্ট্যগুলি যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা ভালো মানুষ, আর এই গুণগুলি যদি না থাকে তাহলে ভালো মানুষ না, তার বিপরীত কিছু আপনি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ইমানদার, যারা বিশ্বাসী, ওয়া আমিলুস সালিহাত, ইমানের সাথে সাথে যারা সৎকর্মশীল, ভালো কাজগুলি করে, একটি ভালো কাজের কথা আল্লাহ বলেননি, ওয়া আমিলুস সালিহাত বহু বচন আল্লাহ বলেছেন, নেক কাজ, ভালো কাজ অনেক আছে, ভালো কাজগুলি করে ইমানের সাথে সাথে, তাদের সম্পর্কে এই ভাষায় অনেকগুলি আয়াত আছে। তারপরে বিভিন্ন কথা আল্লাহ পাক বলেছেন, যারা ইমানদার ভালো কাজ করে তাদের জন্য জান্নাত রয়েছে, তারাই সফল কাম, তারা এই, তারা এই, তারা এই। এর মধ্যে এখানে আল্লাহ বলছেন এই আয়াতে সূরা বাইয়েনার আয়াত নম্বর 7, উলাইকা হুম খাইরুল বারিয়া, যারা ইমানদার আর যারা ভালো কাজগুলি করে, ভালো কাজ করার দুটো দিক আছে, ভালো কাজ করার দুটো দিক আছে, একটা হচ্ছে যেই কাজগুলিকে আল্লাহ ভালো বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলেছেন, সেই ভালো কাজগুলি করে, যেই কাজগুলিকে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ কথা কাজ বলেছেন সেগুলি থেকে বেঁচে থাকে, আর তার সাথে সাথে মানুষের বিবেকে যেই আচরণটাকে, আচরণের ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, যেই আখলাক চরিত্রকে খারাপ মনে করা হয় সেই খারাপ আখলাক চরিত্র থেকে বেঁচে থাকে, আর যেই আচার আচরণ ব্যবহারকে ভালো মনে করা হয় সে জনগণের মাঝে, সেই ভালো আচার আচরণ গ্রহণ করে। এই হচ্ছে ভালো কথা কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার এবং ভালো কথা কাজে অংশ নেই তারা হচ্ছে খাইরুল বারিয়া, উলাইকা হুম খাইরুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টি জগতের সেরা, সৃষ্টি জগতের সেরা তারা। বারিয়া শুধু মানুষ না, বারিয়া মানে আল্লাহর মখলুক, যে কোনো মখলুক, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা মালায়েকা হোক, কারণ মালায়েকাই শ্রেষ্ঠ, তাদের দ্বারা পাপ হয় না, আর জিনদের মধ্যে ভালো জিনও আছে, আল্লাহর নেক বান্দাও আছে, অসৎও আছে, মানুষের মধ্যে আল্লাহর নেক বান্দাও আছে, ভালো মানুষ আছে, আবার খারাপও আছে, এছাড়াও নিষ্পাপ জীবজন্তু আছে যাদের কোনো পাপ হয় না, কিন্তু তারা অন্য অন্য পশু পাখি, আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলছেন, যারা ইমানদার আর তার সাথে সাথে যারা সৎকর্মশীল, ভালো কাজগুলি করে। তাহলে বোঝা গেল যে আপনি যদি ভালো মানুষ হতে চান তাহলে আপনাকে প্রথম ইমানদার হইতে হবে। ইমান মানে ইমানের সংজ্ঞা আপনাকে বুঝতে হবে, ইমানের সংজ্ঞা বুঝে ইমানের মধ্যে যে ইতিবাচক বিষয়গুলি রয়েছে সেগুলি আপনার মধ্যে থাকতে হবে, ইমানের পরিপন্থী বিপরীত যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে পুরোপুরি আপনাকে বাঁচতে হবে। ইমানের পরিপন্থী বিষয় বুঝে, ইমানের একটা দিক হচ্ছে তৌহিদ, তৌহিদ আল্লাহর একত্ব, তাহলে তৌহিদ পূর্ণ মাত্রায় আপনার মধ্যে থাকতে হবে, আর যার মধ্যে যত সুন্দর তৌহিদ আছে তত ভালো মানুষ সে। ইমানের তৌহিদ যখন একটা বড় দিক, গুরুত্বপূর্ণ দিক, প্রথম দিক, তাহলে তার বিপরীতটা মনে রাখতে হবে, তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, তাহলে শিরক থেকে পুরোপুরি বাঁচতে হবে ভালো মানুষ হইতে হইলে। ইমানের একটি দিক হচ্ছে রাসূলের প্রতি ইমান, রাসূলের প্রতি ইমানের একটা বড় দাবি হচ্ছে যে রাসূলকে মেনে চলতে হবে, মানে তার আনুগত্য করতে হবে, তার ইত্তেবা, তার অনুসরণ করতে হবে, তার পেছনে পেছনে চলতে হবে, তার বিপরীত দিকেও যাওয়া যাবে না, তার আগেও বাড়া যাবে না, ধর্মের নামে বিদাত করা যাবে না, যে এগিয়ে চলে গেলাম আর দিন ধর্মে নবী করেছেন আমরা সামান্য কিছু করলাম, এইরকম চলবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে হবে, নবীর অনুসারী হইতে হবে। যখন এটা হচ্ছে আপনার করণীয় তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে ইমানদার হওয়ার জন্য বিদাত মুক্ত হইতে হবে। তাহলে বিদাতই ভালো মানুষ না, যতই দাড়িওয়ালা মানুষ হোক না কেন, আর যতই তাহাজ্জুদ গুজার মানুষ হোক না কেন, আর যতই মুসল্লি হোক না কেন, আর যতই আপনার জনকল্যাণমূলক কাজ করনেওয়ালা হোক না কেন, সে ভালো মানুষ নাই, কারণ তার ইমানেই ত্রুটি আছে, যেটা হচ্ছে প্রথম বিষয় ভালো মানুষ হওয়ার জন্য। ভালো মানুষ তাহলে
ইমানের যখন ব্যাখ্যা করবেন পজিটিভ আর নেগেটিভ, তখন ভালো মানুষ ওই ব্যক্তি যে তৌহিদ প্রতিষ্ঠাকারী, যে শির কুফরি থেকে মুক্ত, নাস্তিকতা গুমরাহি থেকে মুক্ত, আল্লাহ দ্রোহিতা থেকে মুক্ত, এইরকমই বিদাত থেকে মুক্ত, সন্ন্যতের অনুসারী, নবীর তরিকার তলাশ করে, নবীর তরিকা জানার পরে নবীর তরিকায় চলার চেষ্টা করে, এরাই হচ্ছে ভালো মানুষ। এটা হচ্ছে ঈমান আমানুর মধ্যে এতগুলি কথা আছে সংক্ষেপে তারপরে বললাম, কারণ আরো ১৫টি গুণ আপনাকে বলতে হবে আমাকে আজকে সংক্ষেপে। আর তার সাথে সাথে ভালো কাজগুলি করলো, যতগুলি কাজ আল্লাহকে রাজি করতে পারে সেগুলি হচ্ছে ভালো কাজ। যেই কথা কাজের মাধ্যমে আল্লাহ আপনার রব রাজি হয়ে যাবেন সেগুলি হচ্ছে ভালো কাজ। আর যেই কথা কাজের মাধ্যমে যদি ওগুলি করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট নারাজ হয়ে যাবেন সেগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। চলে আত, যেমন আপনার নামাজ পড়া ভালো কাজ, তেমনি আপনার হারাম খাওয়া থেকে বেঁচে থাকা ভালো কাজ। আপনি কোনো আমল করেন নেগেটিভ, শুধু হারাম একটা দানা খান না আপনি, এটি আপনার ভালো কাজ। হালাল রুজি রোজগার করছেন, হারাম একটা পকেটে একটা রিয়াল ঢুকান না, এটাই আপনার ভালো কাজ। যে কোনো পাপ থেকে বেঁচে থাকাই হচ্ছে আপনার ভালো কাজ, ওয়ামেলুস সালেহাত। তাহলে ঈমানের সাথে সাথে যখন আপনি যেগুলি ভালো কাজ করণীয় সেগুলি করবেন, যেগুলো মন্দ কথা থেকে বেঁচে থাকবেন, যেগুলি আল্লাহকে নারাজ করে সেগুলি থেকে বেঁচে থাকবেন, তাহলে আপনি সৃষ্টির সেরা, হয়তো খাইরুল বারিয়া, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মমিন সৎকর্মশীল বান্দা সবচাইতে ভালো মানুষ। আর সবচেয়ে ভালো ইমানদার আর সবচেয়ে বেশি ভালো আমলকারী হচ্ছেন আম্বিয়া রসুলগণ, ঠিক না বে? ঠিক বল বলছি নাকি? সবচেয়ে ভালো ইমানদার কারা? ওলিরা না নবীরা? আমার দেশের ভাষা একটু বলি, ওলিরা নবীরা। কারণ ওলিদের প্রশংসা করতে করতে এমন কথা বলেছে সুফিরা যে খুজনা বাহরান, এক সুফি বলছে, ওলি বলছে যে খুজনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলহি, বলছি এমন এমন সাগরে আমরা পাড়ি দিয়েছি যে নবী রসুলগণ তার কিনারায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে, যেতে পারেনি, আমরা পাড়ি দিয়ে দিচ্ছি। তাহলে কি বোঝা গেল? কি শিখাই বেলায়েতে, কি শিখাই সুফিজমে, কি শিখাই পীরতন্ত্রে, কি শেখাই যে নবী রসুল আদম, নো, মুসা, ঈসা, মোহাম্মদ রসুল্লাহ চাইতে শ্রেষ্ঠ হচ্ছে জিলানি আর চিস্তি, ঠিক না? এটাই কি আপনার ধর্মকর্ম? এটাই কি কোরআনের শিক্ষা? না, কখনো না। কোরআনের শিক্ষা হচ্ছে যে আল্লাহ পাকের পুরস্কৃত মিনান নবীনা, আগে নবীদের কথা বলেছেন, তারপরে সিদ্দিকিনদের কথা বলেছেন, তারপরে সোহাদার কথা বলেছেন, সোহাদা শহীদ যারা হয়েছে, আর ওলামা সেখানে ওসেম রহমাল্লাহ বলছেন সোহাদা আল্লাহর ওয়াহদানিয়ত একত্রের সাক্ষ্যদাতা, আল্লাহ ওলামাদেরকে বলেছেন ওলামায়েত সামিল, তারপরে সলেহীন নেক লোক ওলি যাদেরকে বলছেন, ওদের কথা আসছে, বা মুসলিম সমাজের যারাই নেক আমল করে তারা তাদের স্তর আসছে। তাহলে চিন্তা করুন, আম্বিয়া রসুলকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দান করেছেন, তাদের ঈমান সুন্দর হওয়ার কারণে, তাদের আমল সুন্দর হওয়ার কারণে। বলছিলাম যে সবচেয়ে ভালো ঈমানদার আর সবচেয়ে ভালো আমলকারী হচ্ছেন নবী রসুলগণ, তারা সবচেয়ে ভালো মানুষ। তাদের চরিত্রগুলি খুঁজে খুঁজে কোরআন হাদিস থেকে যদি আমরা গ্রহণ করি যে নবীর যেমন চরিত্র ছিল তেমন আমি আমার চরিত্র হবে, নবীর যেমন ইবাদত ছিল আমার ইবাদত, নবীর যেমন নামাজ ছিল আমার নামাজ হবে, নবীর যেমন কথাবার্তা ছিল, পারিবারিক জীবন ছিল, তেমন আমি আমার স্ত্রীর সাথে আচার আচরণ করব, তাহলেই তো আমরা ভালো মানুষ হয়ে যাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি হওয়ার চেষ্টা করলেই সবচেয়ে ভালো মানুষ ইনশাআল্লাহ তাআলা হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই আয়াতটি বলার পর এখন হাদিসে যে ভালো মানুষ ওরা, ভালো মানুষ ওরা, এই কথাগুলি এসেছে, আমি কিছু আপনাদেরকে শোনাবো। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর আমার কাছে নোট করা আছে, সময়ের স্বল্পতার জন্য হাদিস নম্বরগুলি হয়তো বলবো না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শিখে অথবা শিখায়। তাহলে ভালো মানুষ হওয়া সহজ না মুশকিল? মুশকিল, কোরআন শিখা খুব মুশকিল, তাই না? ১৫ দিনও লাগবে না, চেষ্টা করলে ১ ঘন্টা করে টাইম দেন, ১৫ দিনও লাগবে না, কায়দা পড়ে আম্পারে ধরে নেবেন আপনি, তাই না? বড়দেরকে ১ সপ্তাহ লাগবে না। তাহলে কোরআন শিখা কত সহজ, যেই কাজটাতে ১৫ দিন ১ ঘন্টা করে টাইম দিলে শিখা যায়, সেই কাজটা করলেই আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। আর কোরআন যদি শিখে নিয়ে থাকেন, হ্যাঁ কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের কারি,
কোরআন মাশাআল্লাহ সুন্দরই পড়তে পারেন, তাহলে আপনি কিছু লোকে কোরআন শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো মানুষ হয়ে যাবেন, খুব সহজ। আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে বসে আছেন এই মোবাইল নিয়ে খেলাধুলা না করে, আর পাপ বিভিন্ন পাপ না করে, পাপের ভাগ বেশি হয়ে যাচ্ছে, ভালো কাজের চাইতে এই মোবাইলের ফেসবুক আর ইন্টারনেট ইউটিউব খুলে এতে যদি দিনের কথা না শুনেন তাহলে গোনা ছাড়া তাতে কিছুই নেই, গোনাই বেশি তাতে। এই না করে যদি 1 ঘন্টা করে সময় দেন মহল্লাতে যেখানে আপনি আছেন, ভাই যারা কোরআন শিখবেন ফ্রি কোরআন আল্লাহর হস্তে কোরআন শিখিয়ে দেবো, আপনাদের কিছুই লাগবে না। কত লোক আগ্রহের সাথে কোরআন শিখতে আসবে, পয়সা দিয়ে কোরআন শিখতে চায় অনেকে। তাহলে আপনি যদি এইভাবে কোরআন শিখিয়ে দেন তাহলে কত ভালো মানুষ হয়ে গেলেন, সহজ সহজ। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে, এমনকি তার শাহাদাত কোরআন তেলাওয়াতের সময় হয়েছে, তিনি শহীদ হয়েছেন ওই সময় কোরআন তেলাওয়াত করে ফাসা এক ফিক আমুল্লাহ ওয়া হুয়া সামিউল সূরা বাকার আয়াত পাঠ করছিলেন, ওই সময় তিনি শাহাদাত বরণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন তেলাওয়াত করতে থাকেন, তিনি এই হাদিস বর্ণনাকারী। দ্বিতীয় যে বিষয়টি যাতে আপনি ভালো মানুষ হইতে পারবেন সেটা হচ্ছে আপনি নিজে চরিত্রবান হন, যত চরিত্রবান ভালো হইতে পারবেন, ভালো চরিত্রবান তত ভালো মানুষ হবে, ভালো চরিত্রের শেষ নেই। হ্যাঁ, ভালো চরিত্রের শেষ নেই, সর্বনিম্ন ফরজ ভালো চরিত্র, আর তারপরে মুস্তাহাব ভালো চরিত্র, নফল ভারি চরিত্র, শুধু নামাজেই ফরজ নামাজ আর সুন্নাত নামাজ আর মুস্তাহাব নামাজ নাই। আমি আপনাদেরকে আজকে এইভাবে চরিত্রটা বোঝাচ্ছি, চরিত্রের কিছু আছে যেটা ফরজ, আর কিছু আছে যেটুকু সুন্নাহ মুস্তাহাব সুন্নাত, আর কিছু আছে নফল। হ্যাঁ নফল বা নফল মুস্তাহাবকে যদি একই করে দেন তো কমপক্ষে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যে ফরজ আর ফরজ চরিত্র আর নফল মুস্তাহাব চরিত্র। এই ভালো চরিত্র দেখালে সওয়াব পাবেন, কিন্তু না করলে হয়তো গুনাহ হবে না, তাই না? এটা হচ্ছে মুস্তাহাব। আর কিছু চরিত্র আছে সেই চরিত্র আপনাকে দেখাতেই হবে, ওই চরিত্রে চরিত্রবান আপনাকে হতেই হবে, না হলে গুনাহগার হবে না। বুঝতে পারছেন না? উদাহরণ দিতে হবে, উদাহরণ দিতে হবে। আপনার একটা চরিত্র হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আদরের সাথে মানুষ করবেন, এটা মুস্তাহাব না ফরজ? ফরজ, তাই না? আপনার কফিলের কাজগুলি আমানতের সাথে করবেন, আমানতটা একটা চরিত্র কিনা, এটা ফরজ না মুস্তাহাব? ফরজ। তাহলে ফরজটা বুঝে নিলেন, মুস্তাহাব দেখা সাক্ষাৎ হলি সালাম সালাম আলাইকুম, হ্যাঁ সুন্নাত, তাই না? তারপরে কেমন আছেন ভাই, ভালো আছেন, কি অসুস্থ ছিলেন, আল্লাহ শেফা দিক, এই যে এই কথাগুলি হচ্ছে কি, এগুলো মুস্তাহাব নফল। যদি নাও বলেন কেমন আছেন, নাও বলেন কি অসুস্থ ছিলেন, ভালো হয়েছেন কি না, কি অবস্থা আপনার, হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে, এগুলো নাও বলেন কোনো অসুবিধা না, সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন আল্লাহ ধরবেন না, তাই না? কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র, হাসি মুখে কথা বলা, দেখা হইলে একটু সালাম দেওয়ার সাথে একটু মুস্কি হাসি দেওয়া, মুস্তাহাব ভালো কাজ। জি হ্যাঁ, তো চরিত্রের ক্ষেত্রেও ফরজ চরিত্র আছে আর মুস্তাহাব চরিত্র আছে। যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই মর্মে বিভিন্ন শব্দ দিয়ে হাদিস রয়েছে। এক শব্দ রয়েছে খিয়ারুকুম আহাসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যাদের চরিত্র ভালো। আবার কোন হাদিস রয়েছে খাইরুন নাসি আহসানুহুম খুলাকা মান খুলাকা, মানুষের মধ্যে ওরা সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো। এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। এবং জান্নাতে যে অধিকাংশ মানুষ যাবে তাদেরকে কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে এই মর্মে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, সুয়েলা আন আকসারে মা ইউদখিলুল জান্নাতা, কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় ভীতি এক, আল্লাহর ভয় থাকলে ফরজ অজেবে বলতে হবে না, ফজরে সালাতের জন্য জাগাতে হবে না, আপনি নিজেই জাগবেন, আমাকে জাগাবেন আমার পাশে থাকলে, আপনাকে কেন আমি জাগাবো, আপনার স্ত্রী কেন আপনাকে জাগাবে, আপনি নিজেই জাগবেন আল্লাহর ভয় থাকলে। তাকওয়াল্লাহ, তাকওয়া থাকলে সব ঠিক, তাকওয়া থাকলে আপনি যতই ভালো চান্স পেয়ে যান টাকা বেইমানি করার আর পাপ করার কখনো করবেন না, আপনি এক পয়সা কারো মেরে খাবেন না, ঘরে গিয়ে তার টাকা পয়সা দিয়ে আসবেন। জি হ্যাঁ, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে সবচেয়ে বেশি, আর ওয়াহুসনুল খুলক উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে। চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে জান্নাতে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস বলছেন,
এক ব্যক্তি যে আমাদের মহল্লাতে এক মহিলা আছে, দুই মহিলা আছে, এক মহিলা আছে সে অনেক নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতি হয়তো রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, আর দান খায়রাত করে, খুব বেশি দান খায়রাত করে, কিন্তু কিন্তু আছে একটি, ওয়াতুজি জিরানাহা বিলিসানিহা জবান নারা, সে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, ব্যবহার চরিত্র খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, হে আফিন, সেই মহিলা কোথায় যাবে, জান্নাতে যাবে, অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, হ্যাঁ, তারপরেও জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে থাকবে না, কিন্তু প্রথম চোটে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি হবে, তারপরে তার ঈমান আমল দিয়ে জান্নাতে ফিরে আসবে। আর আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আর এক মহিলা আছে, সে কোনো রকম ফরজ নামাজটা পড়ে, ফরজ রোজা রাখে, আর ফরজ আকাত দেয়, আর বেশি দান খায়রাত করে না, বেশি নফল রোজাও রাখে না, সুন্নত নফল হতো আর নামাজও পড়ে না, কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচার আচরণ করে, কোনোদিন কাউকে কষ্ট দেয় না তার আচার আচরণ, কথা দ্বারা, চাল চলন দ্বারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আফিল জান্নাতি, ওই মহিলা জান্নাতে যাবে, জান্নাতি, জি। সুতরাং ভালো চরিত্র, ভালো চরিত্রের জন্য কোনো পয়সা লাগে না, মেহনত লাগে না, পরিশ্রম লাগে না, একটু নিজেকে চরিত্রবান করে নিতে হয়, হ্যাঁ, হাসি মুখ আপনার অভ্যাস না, আপনি প্রাকৃতিকভাবে হাসতে জানেন না, কিন্তু একটু চেষ্টা করলে হয়, আমি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে বা মানুষের সাথে, অমুসলিম তার সাথে দেখা হবে, আমি হাসি মুখে কথা বলবো। গত কয়েকদিন আগে পড়লাম রিয়াজের সম্ভবত ঘটনা, এক সৌদি, এক জাজাহুল্লাহ খায়, সে এক ফিলিপিনের সামনে দেখা সাক্ষাৎ করে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে আর একটু হাসি মুখে কথা বলেছে, 10 বছর ধরে ফিলিপিনে থাকে, তখন সে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে দেখে হাসলেন, আপনি একজন সৌদি, আমি একজন ফিলিপিনি, অমুসলিম, খ্রিস্টান, আমাকে হাসি মুখে আমার সাথে কথা বললেন কেন, আমি তো 10 বছর আছি, কেউ তো আমার সাথে হেসে কথা বলেনি, এইরকম তো দেখলাম না কাউকে। সেই লোক বলল যে ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে, ইসলাম বলছে মানুষের সাথে হাসি মুখে কথা বলো। সে বলে তাই নাকি, সত্যি? ও যে হ্যাঁ সত্যি, ইসলাম বলছে তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি মুচকি হেসে কোনো মানুষের সাথে যদি কথা বলো এতে সাদকার নাকি পাওয়া যায় বিনা পয়সাতে। তখন সে বলল তাহলে ইসলাম তো স্টাডি করতে হবে, ওকে একটু আমাকে কিছু কিতাব দাও, লিখা পড়ো। কয়েকদিন পড়ার পরে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কিছু লাগেনি, জি হ্যাঁ, টাকা পয়সা দিয়ে হয়তো 5000 রিয়াল দিল, টাকা নিয়ে উধাও হয়ে যেত, মুসলমান হইতো না, কিন্তু তার অন্তর জয় করে নিলেন শুধু একটু হাসি মুখ দিয়ে, আর তাতে বিনা পয়সাতে ইসলাম গ্রহণ করলো, জাহান্নাম থেকে উদ্ধার হয়ে গেল। তো বলছিলাম যে চরিত্রবান হতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। 3 নম্বর ভালো মানুষ, বা যদি আয়াতটাকে নেন তো 4 নম্বর ভালো মানুষ, 4 নম্বর ভালো মানুষ হচ্ছে যারা ঋণ করজ নিলে পরিশোধ করার সময় ভালোভাবে দেয়, পরিমাণের দিক থেকে ভালো, আগে থেকে চুক্তি না, চুক্তি হারাম। যদি চুক্তি করেন যে ভাই 1000 রিয়াল ধার দাও, আমি কম দেবো না, তোমাকে 1100ই দিব, বা একটু বেশি করেই দেবো, বললেন না যে কত দেবো, কিন্তু একটু বেশি করেই দেবো, তাহলে তো তাকে একটা টোপ দিয়ে দিলেন, হারাম তখন, হ্যাঁ না, ওইটা না, আপনি ধার নেন কার্জে হাসানা, আর দেওয়ার সময় তাকে 1100 দেন, 1200 দেন, আর 1500 দেন, যদি বেশি দিয়ে দেন তার কোনো লোভ লালসাও নেই, আপনা আপনি ইশারা ইঙ্গিতে তাকে কোনো অফারও করেননি ধার নেওয়ার সময়, তাহলে সেটা জায়েজ, বরং ভালো কাজ, ভালো কাজ। এটা তো হচ্ছে পরিমাণের ক্ষেত্রে, না পরিমাণ ছাড়াও আপনি বলছেন ভাই আপনার কাছ থেকে আমি ধার নিলাম 3 মাসের জন্য বা 1 মাসের জন্য, আর তারপরে 1 সপ্তাহ পরই, 2 সপ্তাহ পরই দিয়ে দিলেন, বা 3 মাসেই দিচ্ছেন, 3 মাস পরে 3 মাসেই দিচ্ছেন, কিন্তু সে আপনার কাছে চাইতে আসবে, তাহলে না ভাই আপনার বাসায় আসছি টাকা দেওয়ার জন্য, এটা ভালোভাবে পরিশোধ করা। আজকাল আছে লোক টাকা ধার দিলে তার বাড়িতে গিয়েও পাওয়া যায় না, টাকা ভার ধার দেওয়ার পরে তার কাছে যেন আপনি বন্দি হয়ে গেছেন, জিম্মি হয়ে গেছেন, এখন ওর ইচ্ছা মতো ওর সম্পদ, ওটা আপনার না, আপনার কোনো দখল নেই, ইচ্ছা হলে মর্জি হলে দেবে, আর না হলে আপনাকে জীবনেও দেবে না, ও আখেরাতে নেকি দিয়ে পরিশোধ করবে, কারণ আখেরাত সম্পর্কে পরোয়া নাই, জাহান্নামে গেলাম না জান্নাত পেলাম এই নিয়ে মাথার ব্যথা না, মাথার ব্যথা পেট নিয়ে, মাথার ব্যথা পয়সা নিয়ে, যে যেইভাবে হোক না কেন পয়সা লাগবে। আল্লাহ পাক যেন হেদায়াত দান করেন আমাদের মুসলিম সমাজের পাপী মুসলিমদেরকে, গোনাগার মুসলিমদেরকে। পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মের ঘটনা শুনেন, তার নিজের ঘটনা সহি বোখারিতে আছে, আন্না রাজুলান আতান নবী ইয়াতাকাদু, একজন লোক নবী সাল্লামের কাছে টাকা পয়সা পেত, তাগাদা করতে এসে, তাগাদা কথা বলেন না আপনারা, শব্দটা বলেন না, বলেন না তাগাদা,
তাগাদা দদটাকে দা করে দিয়েছে, যে তাগাদা আরবি শব্দ, তাকাদা মানে ডিমান্ড করা, চাওয়া, যে টাকাটা দেন, এই যে তলব করা, এটা হচ্ছে তাকাদা। হাদিসে এই শব্দটি এসছে, ইয়াতাকাদাহু, তাকাদা করতে, তাকাদা করতে এসেছেন। ফাআগলাজা, তারপরে শক্ত ভাষা প্রয়োগ করলো ওই ব্যক্তি, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে টাকাটা আমার দেবেন না, এতদিন হয়ে গেল, এই ধরনের খারাপ ভাষা বলতে শুরু করেছে, ছিল সে অমুসলিম। ফাআগলাজা ফাহাম্মা বিহি আসহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা তখন তাকে মারার জন্য প্রস্তুত, দিব মায়ের তোকে, তুই নবীর সাথে এরকম বেয়াদবি করছিস। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউহু, না না না, ছেড়ে দাও ছেড়ে দাও, কিচ্ছু বলিও না, কিছু বলিও না, আমরা আমরা তো ইশারা করি যে আমার সাথে বেয়াদবি করছে, ধর মারো, তাই না? আর নবী স্যার কি বলছেন, দাউহু, ছেড়ে দাও। ফাইনাল লে সাহেবিল হাক্কে মাকালান, কারণ যে পাওনাদার পাওনা পাবে তার বলার অধিকার আছে, মাকালান বলার অধিকার আছে, ওর অধিকার আছে, আমাকে বলতে পারে, ওর টাকা আমার কাছে আছে, ও আমার কাছে টাকা পাবে, সুতরাং সে বললে বলতে পারে, বলতে দাও। তারপরে নবী সাল্লাম বললেন, আতুহু সিন্নান, একটা তাকে উট দিয়ে দাও, মিসলা সিন্নহি, একটা উট নিয়েছে, উটের বদলে উট দিয়ে দাও। কালো ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা দেখলেন যে ওর যে উটটা নবী সাল্লাম নিয়েছিলেন ওর চাইতে ভালো উট পাওয়া যাচ্ছে, ওই রকমের উট পাওয়া যাচ্ছে না, সমান সমান উট দেবো, কেন বেশি দামের উট দেবো, দশ হাজার টাকার আমি 10,000 টাকাটা দেবো, কেন আমি 15,000-12,000 টাকাটা দেবো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে আমরা পাচ্ছি না, ইল্লা আমসালা মিন সিন্নহি, যেই বয়সের বা যেই কোয়ালিটির উট আপনি নিয়েছিলেন ওই কোয়ালিটির পাচ্ছি না, তার চাইতে ভালো পাচ্ছি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতুহু, দিয়ে দাও। ফাইন্না মিন খাইরেকুম আহসানাকুম কাযান, মিন খাইরেকুম আহসানাকুম কাযা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে, বিভিন্ন দিক থেকে ভালোভাবে পরিশোধ করে, সুতরাং টাকা পয়সা ধার নেন প্রয়োজন নেই, ধার নিলে সময় বেঁধে দেবেন, সময়ের আগেই পরিশোধ করবেন, পরিমাণে যদি নাও দিতে পারেন বেশি, কিন্তু সময় বেঁধে দিলে সময়ের আগে দিয়ে আসবেন, আপনার বাড়িতে চাইতে আসবে আর যখন তখন আপনাকে টেলিফোন করবে এইরকম সুযোগই দিবেন না, আগে সময়ের আগে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। পাঁচ নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে, খাইরুকুম মান ইউরজা খাইরুহু, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই লোক যার কাছ থেকে ভালো আশা করা যায়, ওয়াশাররুকুম, তোমাদের মধ্যে ভালো মানুষ, ভালো মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির কল্যাণের আশা করা যায়, ওয়া ইউমানুশাররু, আর তার পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা না থাকে, যদি কোনো মানুষ সম্পর্কে নিশ্চিত হতে পারেন এই লোক দ্বারা আমার ক্ষতি, এই লোক দ্বারা আমার লাভই হবে, লস হবে না, ক্ষতি হবে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে, তার সাথে রুমমেট হওয়ার ক্ষেত্রে, তার সাথে চাকরি করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই লোক আমার ক্ষতি করবে না, অনেক সময় কমপক্ষে এতটাই যথেষ্ট যে যদি আপনার পক্ষ থেকে নিরাপদ থাকে যে এর দ্বারা আমার লাভ না হইলে কোনো ক্ষতি নেই, তাহলে ভালো, যথেষ্ট, কোনো লাভের দরকার নেই, নিজে নিজে চলেন, কিন্তু আপনার দ্বারা যেন আমার ক্ষতি না হয়, আমার দ্বারা আপনার যেন ক্ষতি না হয়, আপনার টাকা পয়সার ক্ষতি না হয়, আপনার মান ইজ্জতের ক্ষতি না হয়, আপনার পরিবারের ক্ষতি না হয়, আপনার যে চাকরির ক্ষতি না হয়, এতটাই মানুষের কল্যাণের জন্য যথেষ্ট, যথেষ্ট সর্বনিম্ন, এটা যে আপনি কারো ক্ষয়ক্ষতি করবেন না, আপনাকে যেন রিস্ক না মনে করে কেউ। আর বলছেন খারাপ মানুষকে, ওয়াশাররুকুম মান লা ইউরজা খাইরুহু ওয়া লা ইউমানুশাররুহু, আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যার কাছে কোনো ভালোর আশা করা যায় না, আর তার অনিষ্ট মন্দ থেকে নিরাপদ হওয়া যায় না, যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে, যে কোনো সময় ঝগড়া লাগিয়ে দিতে পারে, যে কোনো সময় মারামারি করে নিতে পারে, রুমে থাকছেন ভয় লাগে, ওকে দেখলেই ভয় লাগে, ওর কথা শুনলেই ভয় লাগে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এইরকম যদি হয় তাহলে আপনি ভালো মানুষ না। হাদিসটি সহিহ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। যতগুলি হাদিস আমি বর্ণনা করেছি সবগুলি হাসান অথবা সহিহ। ছয় নম্বরে ভালো মানুষ হচ্ছে, পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো মানুষ কি, বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে ভালো মানুষ, নিজের পরিবারের কাছে ভালো মানুষ,
আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো, তাহলে আপনি ভালো মানুষ। আপনার খাই, আপনার বাড়িতে ঘুমাই, আপনার সব কিছুই ভোগ করে, আর আপনাকে যদি খারাপ মনে করে তার মানে আপনার মধ্যে দোষ আছে, অবশ্য দোষ আছে। নুন খেলে গুণ গাইবে কিন্তু তারপরে গুণ গাইতে পারছে না কেন, প্রশ্ন বোঝা গেল। কিন্তু স্ত্রী আবার ভালো মুসলিমা হইতে হবে, অসতী স্ত্রী পরেশগার ভালো মানুষকে ভালোবাসবে না, বাসবে কি? হ্যাঁ, যেই মহিলা দাড়িকে ভালোবাসে না দাড়িওয়ালা স্বামীকে ভালোবাসবে কি? ও সবসময় চাপ সৃষ্টি করছে দাড়ি সাফ করে আয়, হ্যাঁ দাড়ি সাফ করে সত্যি, হ্যাঁ দাড়ি ভালো লাগে না তোমার। ভালো মহিলা যদি হয় আর স্বামীকে বলে ভালো, তাহলে সে ভালো, স্ত্রীর সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু হ্যাঁ, আপনার স্ত্রী আল্লাহ ভীরু হইতে হবে, মোত্তাকিয়া হইতে হবে, আপনার স্ত্রী নামাজি হইতে হবে, আপনার স্ত্রী দিন ইসলাম বুঝে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে এইরকম হইতে হবে, আপনার স্ত্রী চরিত্রবতী হইতে হবে, সতী হইতে হবে। ছেলে মেয়ে, ছেলে মেয়ে যদি বলে আমার আব্বা সবচেয়ে ভালো, তাহলে আপনি ভালো মানুষ। ছেলে মেয়ে যদি কষ্ট পায় যে না আমার মা ভালো না, আমার মা ভালো না, তাহলে আপনি ভালো না, ভালো না। খেইরকুম খেইরকুম লিআহলি ওয়া না খেইরকুম লিআহলি, ওই রকমই আপনার বাপ মা যদি বলে ছেলে আমার ভালো না, দুনিয়াদার বাপ মা না যে সব টাকা দে না হলে তুই খারাপ, এরকম না। আবার আজকাল এরকমই অবস্থা কিন্তু অধিকাংশ লোকের, প্রবাসে যারা আছেন সব টাকার হিসাব, তোর বেতন কত, তোর বেতন কত যদি হিসাব চায়, বেতন কত, এই বছর কত বেড়েছে আর কত টাকা তুই পাঠাচ্ছিস, না এরকম নয়। কিন্তু বাপ মা যদি সুবিচারকারী হয়, ভালো মানুষ হয়, আর তারা যদি বলে আমার ছেলে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো, তাহলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য, কারণ তারাও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনসাই, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা তাদের বিবিদের কাছে ভালো। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। মুসনাদ আহমদের তিরমিজির হাদিস। সাত নম্বর ভালো মানুষ, যারা অনেকে ছিলেন যারা বেনামাজি ছিলেন, অনেকে শিরক বিদাতে ছিলেন এককালে, কিন্তু তখনও বংশীয় মর্যাদার দিক থেকে অনেকের বংশ ভালো, এমনিতে বেনামাজি হইলেও বা অসৎ লোক হইলেও বংশ ভালো তার। আবার জাহিলিয়াতের যুগেও পাপের যুগেও কিছু ভালো কাজ করার মন মানসিকতা ছিল, এই দিক থেকেও ভালো হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হেদায়াত হওয়ার পরে যারা জাহিলিয়াতের যুগে পাপের যুগে ভালো ছিল তারাই ভালো হবে যদি একটা কাজ করে, সেটা হচ্ছে ইজা ফাকিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় সব কাফেরগুলো ইসলাম গ্রহণ করত, ঠিক কিনা? মুশরিক পৌত্তলিক তারা ইসলাম গ্রহণ করত, জাহিলিয়াতের যুগে তারা ছিল, কত পাপ করেছে তারা, কিন্তু বংশের দিক থেকে ভালো অথবা বিভিন্ন ভালো চরিত্রগুলো তাদের ছিল আরব জাহিলিয়াতের যুগেও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম ইজা ফাকিহু, তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতের যুগে ভালো মানুষ বলে গণ্য হতো তারাই ইসলামে আসার পরে ভালো মানুষ যদি তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে। তাহলে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা ভালো মানুষ। আপনি হেদায়ত হওয়ার পর শিরকি আকিদা ছিল আপনার, ওই মাজারি আকিদা, হ্যাঁ পীরের আকিদা, শিরক তওবা করেছেন, বিদাতি আকিদা ছিল, মিলাদ কেয়াম ইত্যাদি এইসব ছিল, নামাইতো ছিল, এগুলো থেকে তওবা করেছেন, আধা নামাজি বেনামাজি ছিলেন তওবা করেছেন, এখন যদি ইসলাম শিখায় আগ্রহী হতে পারেন তাহলে ভালো মানুষ আপনারা। সুতরাং যেসব ভাইরা এখানে সৌদি আরবে আসার পরে যেখানেই থাকেন না কেন ইসলামী সেন্টার ইসলাম শিখার জন্য ভালো একটা কেন্দ্র, বয়সের কোনো শর্ত নেই যে এই বয়সে হইতে হবে তাহলে ইসলাম শিখতে পারবেন। আপনি 60 বছর হন, 70 বছর হন, আর 10 বছরের আপনার বাচ্চা থাক তাকে নিয়ে আসেন, একই রকমের ফ্রি ইসলাম শিখবেন। আপনাদের কাছ থেকে কখনো একটা রিয়ালও চাওয়া হয়নি, কেউ চাইনি আর চাইবে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাযায়ে খায়ের দান করেন সৌদি সরকারকে, এখানকার ইসলামী সেন্টারের কর্মকর্তাদেরকে, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরকে, যে তারা আমাদের জন্য বিভিন্ন ভাষায় দিন ইসলাম শিখার এবং শিখাবার যে সুব্যবস্থা করেছেন, একটিও পয়সা লাগে না, এবং এতে থেকে আমাদেরকে যেন বেশি বেশি উপকৃত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। 8 নম্বরে ভালো মানুষ ওই সব লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুকুম মান আতআমা ওয়া রাদ্দাস সালাম, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা অভাবীকে খাদ্য দান করে, খেতে দেয়, অসহায় অভাবী পয়সা কম আছে খাওয়ার ব্যবস্থা করে, আর যারা সালামের জবাব দেয় তারা ভালো মানুষ। সালামের কথা যখন আসলো তাতে আরেকটি বলি, একটা হচ্ছে সালামের জবাব দেওয়া আর একটা হচ্ছে সালাম দেওয়া, দুইজনের মাঝে কে ভালো মানুষ? পেরি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাইরুহুমাল্লাযী ইয়াবদাউ বিস সালাম,
একজন সালামের উত্তর দেয় আর একজন সালাম দেয়, যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে হচ্ছে বেশি ভালো। তো আপনি বেশি ভালো হবেন না কম ভালো হবেন? বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যদিও আপনি বয়সে বড়, এলেমে বড়, তারপরে আপনি সালাম দেওয়ার চেষ্টা করেন, কেন যে আমি আমার চাইতে ছোট সেই জন্য তার কাছ থেকে সালাম নেওয়ার চেষ্টা করব, তাকে সুযোগ দিই যে ও সালাম দিক তারপরে জবাব দেওয়ার প্রতীক্ষায় থাকবো, এইরকম স্বভাব কেন? এটা ভালো স্বভাব না, এটা খারাপ দিক আমাদের। আল্লাহ পাক যেন আমাদেরকে দোষমুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই অভ্যাসটা বাড়িতে করেন। আপনারা সকলে বাড়ি যান, আর আলহামদুলিল্লাহ অভ্যাসটা করে নিয়েছি। বাচ্চা না, ছোট ছোট বাচ্চা আমার বসে আছে, হলে গিয়ে দরজা খুললাম আর খোলার সাথে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম, ব্যাস অভ্যাস করেন, দু চার দিন অভ্যাস করেন, আপনার এটা প্রকৃতি নেচারে পরিণত হবে, বলতে হবে না। রুমে ঢুকলে সালাম আলাইকুম, জি হ্যাঁ, কোনো জায়গায় কারো কোথাও ঢুকলে আসসালামু আলাইকুম, অভ্যাস করে নেন। যত বেশি সালাম দেবেন তত ভালো মানুষ হতে পারবেন, আর আগে যদি সালাম দিতে পারেন তো আরো ভালো মানুষ, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই হাদিস কে আল্লামা আলবানি হাসান বলেছেন, মুস্তাদরাক হাকিমে আছে, সহি তারগিবে আছে, সহিহুল জামেতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভালো মানুষ বলেছেন, নয় নম্বরে যারা নামাজের সময় নম্র হয়, নামাজের সময় দেখবেন পাশে আগে থেকে দাঁড়িয়ে আছে আর আপনি মাঝখানে একটু ফাঁক পেয়ে ঢুকলেন, দুইজন দুই দিকে আছে আর আপনি ঢুকলেন, ওই সময় বুঝতে পারে পাশের লোকটা সামান্য একটু তার আচরণে বুঝে নেবে লোকটা ভালো না খারাপ, বুঝতে পারবেন। কিন্তু অনেক সময় আমরা ঢুকি, ঢোকার পরে ও এটাকে ভালো নজরে দেখে না, যার ফলে টাইট এটাকে একবার শক্ত করে দাঁড়ায় যে তুই ঢুকলি, তখন কষ্ট পায় একটু, ঠিক না? কষ্ট কর, আমি ভালো করে পরীক্ষা করেছি, এক রাকাত পর্যন্ত কষ্ট দেয়, আর যখন সেজদায় গেল তখন শয়তান একটু দূরে সরে গেল, একটা দুটো সেজদা করে এক রাকাত পড়ে যখন উঠলো, এক তো শয়তান দূর হয়ে গেল, যে শয়তান ধরে নিয়ে চলে জন্য তার কাঁধটাকে বা গাড়টাকে শক্ত করে ফেলেছিল, নরম হয়ে গেল একটু। আর দুই নম্বর যে জায়গা আসলে আছে, ও যদি ইচ্ছা করে তো জায়গা দিতে পারবে, কিন্তু না তুই ঢুকলি কেন, তো জায়গা দেবো না তোকে, যার ফলে শক্ত হয়ে গেছে। তো এক রাকাত সেজদা করতে গিয়ে তখন জায়গাটা অটোমেটিক্যালি ফাঁক হয়ে গেছে, হয় না? হয় না, যার ফলে দেখেন যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাকাতে আরামে দাঁড়িয়েছেন, কিন্তু প্রথম রাকাতে আপনাকে দুই দিক থেকে চাপছে শুধু, হ্যাঁ দুই দিক থেকে চাপছে। এই ক্ষেত্রে ভালো মানুষের কথা শুনেন, হাদিসের কথা। পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস আবু দাউদে রয়েছে, বাইহাকিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছে, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাতে, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা সলাতে নামাজের ভিতরে তাদের কাঁধটাকে নরম রাখে, সফট, চেপে আসলে একটা লোক ঢুকলো বা ও জায়গা চাইছে দিয়ে দিলাম, পায়ের কাছে পানি এসছে আমি জায়গায় দিয়ে দিলাম তাকে, হ্যাঁ আবার পা সরিয়ে শয়তানকে জায়গায় দিবেন না, হ্যাঁ মুসল্লিকে জায়গায় দিবেন, আবার জিন শয়তানকে জায়গায় দিবেন না, কি বুঝলেন? যারা পায়ে পা মেলাতে চায় না, কাঁধে কাঁধ মেলাতে চায় না, তারা কাকে জায়গা দেয়? জিন শয়তানকে জায়গা দেয়। কারণ আবু দাউদে হাদিস রয়েছে, পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি তোমরা বন্ধ করো, ছিদ্রগুলি দুই মুসল্লির মাঝখানে ছিদ্রগুলি বন্ধ করো, ওয়ালা তাজালু ফরজাতিন লিশয়তান, শয়তানের জন্য শূন্য জায়গা রাখিও না, খালি জায়গা রাখিও না, হলে জিন শয়তান ওখানে গিয়ে দাঁড়াবে আর ওয়াসওয়াসা দিবে, তোমাদেরকে নামাজে ভুলিয়ে দেবে। সুতরাং নামাজে নিজেকে নরম করার চেষ্টা করবেন। ইমাম সাহেবার এইখানে এই সুন্নতি কথাগুলি বলে, যার ফলে একটি বাক্য, লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের মুসল্লি ভাইদের সাথে নরম হয়ে যাও, লিনু বিআইদি ইখওয়ানিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন যে দেখো মুসল্লিরা যখন কাতারে দাঁড়াচ্ছ পাশের লোকের কাছে একটু নরম হয়ে দাঁড়াও, যাতে করে ওর জায়গার দরকার হলে, মোটা মানুষ বা ওর জায়গার দরকার আছে, একটু আপনার দিকে চাপলো, চাপছে ঠিক আছে আপনি জায়গায় দিয়ে দেন। অনেকে সিজদা করবে তার সুন্নতি সিজদা একবারে এইরকম করে, বুঝছেন না? আর আমি এইভাবে করে মানে আমাকে নিজের জায়গায় পাচ্ছি না, না আপনি পুরো জায়গায় এত সুন্নত পালন করার দরকারটা কি? আর আপনিও কিছু নেন আর আমাকে এরকম কিছুটা করতে দেন, আমি তো এইরকম হয়ে যাচ্ছি একবারে জড়িয়ে সরিয়ে যাচ্ছি, আর সেই ব্যক্তি সুন্নতের বাহানাতে একবারে দিয়েছে এইভাবে করে, এটাও ঠিক না। অনেকে নামাজ পড়তে গিয়ে এরকম ভুলটা করে, আপনিও কিছু সুযোগ সুবিধা নেন, আমাকে কিছু সুযোগ সুবিধা দেন, বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ। দশ নম্বর ভালো মানুষ হচ্ছে পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসান আমালুহু,
সবচেয়ে ভালো মানুষ ওই লোক যার আয়ু লম্বা আর আমল ভালো, যার আয়ু লম্বা আর আমল ভালো। বয়সও পেয়েছে মাশাল্লাহ 80-90-100 বছর সুস্থতার সাথে, আমার বিছানায় পড়ে থাকলে এইরকম আয়ুকে আরজালুল অমর বলা হয়েছে হাদিসের ভাষায়। হাদিসের দোয়ায় কি বলা হয়েছে? আরজালুল অমর, নিষ্ক্রিয় আয়ু, নিষ্ক্রিয় আয়ু, বয়স, এমন বয়স, এমন আয়ু, এমন সময় জীবনে লাইফের যেটা একবারে নিষ্ক্রিয়, আমি নিজেই চলতে পারছি না, নিজেই উঠতে পারছি না, নিজে আমার পেশাব পায়খানার প্রয়োজন মিটাতে পারছি না, আল্লাহ না করে এইরকম ভাবে আল্লাহ বাঁচিয়ে রাখেন। তবে যতদিন সুস্থ চলাফেরা করছেন আর নিজের কাজ মোটামুটি খাওয়া দাওয়া নিজেই করতে পারছেন, পেশাব পায়খানা নিজেই সারতে পারছেন, নামাজ পড়তে পারছেন, আর সেন্স আছে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ততদিন যদি লম্বা আয়ু আল্লাহ দিয়ে রাখেন তাহলে এটা ভালো নিয়ামত, আল্লাহ পাকের ভালো নিয়ামত। কিসের সাথে সাথে? ইমান এবং ভালো আমলের সাথে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুন নাস বা খাইরুকুম, তোমাদের মধ্যে ভালো লোক ওই সব লোকেরা যাদের বয়সও বেশি আর যাদের আমল ভালো। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে যে খারাপ লোক আবার কারা? তাহলে যখন ভালো লোক ওই লোক হলো যার বয়স বেশি আর আমল ভালো। চিন্তা করেন, এক একদিনে 5 ওয়াক্ত নামাজ, তাই না? তাহলে একটা বছর বাঁচতে পারলে কত নামাজ বাড়বে? একটা বছর বেশি বাঁচলেন তাহলে কত নামাজ বাড়বে, কত ফরজ রাকাত বাড়বে, কত সুন্নত রাকাত বাড়বে? চিন্তা করেন আপনি, একটা বছর বাঁচলে 30 রোজা, তাহলে 5 বছর বাঁচলে 3×5 কত? হ্যাঁ, তাহলে এইভাবে হিসাব করে দেখেন। আর এছাড়াও কত সুন্নত মুস্তাহাব নেক আমল আছে, কত যে ভালো কাজ আপনি করার সুযোগ পাবেন। এই জন্য ভালো আমেল আমলের অবস্থায় যদি দীর্ঘায়ু হতে পারেন এটা সবচেয়ে ভালো, আর ওই লোক সবচেয়ে ভালো। পিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদে তিরমিজিতে হাদিস রয়েছে, আরও রয়েছে হাদিস, শাররুন নাস, খারাপ লোককে, মান তাআলা উমরুহু ওয়া সা আমালুহু, আয়ু তো লম্বা পেয়েছে 80-90-100 বছর বাঁচলো, কিন্তু আমল সারা জীবন খারাপ, আমল খারাপ, 50 বছর বয়স তারপরও প্রেম করে বেড়াচ্ছে, তারপরও নারীদের ফিতনায় পড়ে আছে, বোঝা গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তারপরও বিড়ি সিগারেট ছাড়তে পারে না, ধূমপান ছাড়তে পারে না, জর্দা তামাক ছাড়তে পারে না, হ্যাঁ, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, তারপরও দাড়ি শেভ করতে আছে, আরে আর কি শখ, কবরে দাড়ি মুন্ডা হয়ে যাওয়ার শখ নাকি? 80-90 বছর বয়স কিছু লোককে এরকম দেখা যায়। আমার মহল্লাতে এক লোক আছে, প্রায় 80-90 বছর বয়স, ব্যবহার এত ভালো যে আমাকে দেখলে দূর থেকে মসজিদে যেন আমি সালাম দিই, সালাম আলাইকুম আবু মোহাম্মদ, এইরকম করবে। দুঃখের বিষয় না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে পড়তে পারে, চেয়ারে বসে নামাজ পড়বে, দে মসজিদে যদি এপার থেকে ওপার দেখতে পারে সালাম দিবে, যাতে করে একবার মোসাফা তার সাথে করে, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন একটু জিজ্ঞেস করি, কিন্তু দাঁড়িয়ে রাখার তফাৎ সবটা কি? হ্যাঁ, বিনা দাড়িতে কবরে যাওয়া, এবং মুনকার নাকির যখন বলবে যে তোমাকে চিনতে পারি না, তখন কি জবাব দিবেন? তো চিনতে পারি না রে বাবা, তুমি হিন্দু না মুসলমান, চিনাই যায় না, কি জবাব দিবেন? হাসর মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তুমি আমার উম্মতের লোক, তোমাকে তো চিনতে পারি না, তখন কি জবাব দেবেন? একটু ভয় লাগে না? দাড়ি সাদা হয়ে গেছে, তারপরও দাড়ির দুশ্মনীতে লেগে আছেন কেন? আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন ওই সব লোকদেরকে, আল্লাহ পাক প্রথম থেকেই মুসলিম ভাইদেরকে দাড়ি রাখার যেন তৌফিক দান করেন। বলছিলাম যে খারাপ লোক ওরা যারা বয়স তো বেশি পেল কিন্তু আমল খারাপ, ওরাই হচ্ছে খারাপ। হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন। 12 নম্বরে ভালো মানুষ, খাইরুন নাস আনফাউম লিন্নাস, একটা ব্যাপক কথা শুনেন, সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা মানুষের উপকার করতে পারে, যে যত পরোপকারী হতে পারবেন, মানুষের লাভ করে দিতে পারবেন, সে তত ভালো মানুষ। আপনি এখন আপনার লাইফে এই কোর্সটা শুরু করেন যে আমি মানুষের যথাসাধ্য উপকার করব, আমার স্ত্রী, হ্যাঁ আমার ছেলে মেয়ে, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, আমার মায়ের বংশ, আমার বাপের বংশ, আমার শ্বশুর বংশ, আমার মুসলিম ভাই বোনদের উপকার করার চেষ্টা করব। উপকার কিছু উপকার আছে, পার্থিব উপকার, আর কিছু আছে এমন উপকার করা, দুনিয়ার উপকার করলেন আর আখিরাতের উপকার করলেন, কোনটা বেশি উপকার, বড় উপকার? একটা লোককে 4-5 লাখ ধার দিলেন যে যাও, তুমি অভাবী মানুষ, গরিব মানুষ, যাও বিদেশে রোজগার করতে যাও, উপকার করলেন না করলেন না?
ধার দিলেন, তুমি দিয়ে দিও পরেরটা। এইরকম কোন এতিমকে লালন পালন করলেন, খাওয়া দাওয়া খরচ দিলেন, তার ভরণ পোষণ দিলেন, একটা বিধবার ভরণ পোষণ দিলেন, ভালো কাজ করলেন না করলেন না, জনকল্যাণমূলক কাজ করলেন, উপকার করলেন না করলেন না, দেশের রাস্তাঘাট হ্যাঁ সরকার এবং সরকারের প্রতিনিধি দায়িত্বশীলরা করে দিচ্ছেন, উপকার করছেন না করছেন না, ভালো কাজ রাস্তাঘাট যদি তৈরি করে দেয় আর যদি ভালো সুযোগ সুবিধা করে দেয় তাহলে উপকার করলো, এগুলো হচ্ছে উপকার। কিন্তু আর এক লোক টাকা পয়সার এইসব উপকার, পার্থিব উপকার করতে পারে না, আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পেরেছে। কে বেশি উপকার করলো, যে লাখ লাখ রিয়াল দিয়ে উপকার করেছে সে, না যে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে আপনাকে সাহায্য করেছে, হ্যাঁ রাস্তা দেখেছে জান্নাতের, সে বেশি উপকার করলো। চিন্তা করেন তাহলে কোনটা, যে বেশি পয়সা দিল, হ্যাঁ যে যার দ্বারা দুনিয়ার স্বার্থ পুরা হইল, না যার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাতের রাস্তায় গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এবং সেই ব্যক্তির মেহনত, বা সেই ব্যক্তি যে কিছু উপকার করেছেন, যে কোনো কিছু দিয়ে হোক উপকার, সামান্য একটা উপকারের তরিকা। আপনি নিজে এলেম রাখেন না, বুঝাইতে পারবেন না, একটা খারাপ লোক শিরক করা বিদাত করা লোককে হেদায়াত করতে পারবেন না, বেনামাজিকে নামাজি বানাইতে পারবেন না, অত বুঝাইতে পারবেন না, আপনার চাইতে বেশি পণ্ডিত সেই ব্যক্তি। কিন্তু আপনি বললেন যে ভাই ইসলামিক সেন্টার আছে কাতিফে নাবিয়াতে আছে, ওখানকার দরসায় মজবিন জামাল মসজিদে প্রতি শুক্রবারে হয়, ওখানে যেতে পারেন আপনি, ওখানে অনেক ভালো কথা শিখতে পারবেন, আপনি যদি পারেন তো দামাম ইসলামিক সেন্টারে যাবেন, আপনি অমুক জায়গায় আছেন ওখানে একটা ইসলামিক সেন্টার আছে, অমুক শেখের নাম্বারটা রাখেন ওখানে যাবেন, কখন কখন দরসায় জেনে নিয়ে ওখানে যাবেন, ইসলাম শিখবেন আপনি। রাস্তাটা শুধু একটা নাম টেলিফোন নাম্বার দিয়ে দেখিয়ে দিলেন, অথবা একদিন সাথে নিয়ে গিয়ে তাকে চিনিয়ে দিলেন, ব্যাস আর কিছুই করলেন না আপনি। কিন্তু সে তার গুমরাহি থেকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরে, কত বড় উপকার করলেন, কত বড় উপকার করলেন। তো এই উপকার সবচেয়ে বড় উপকার, আল্লাহ পাক যেন আমাদের মানুষের উপকার করার তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক উপকার করার যেন তৌফিক দান করেন। খাইরুন নাসে আনফাউহুম লিন্নাস, ভালো মানুষ সবচেয়ে বেশি ওরা যারা যত বেশি মানুষের উপকার করতে পারে। হাদিসটি হাসান তাবারানিতে আছে, সহিহুল জামেতে রয়েছে। 13 নম্বরে ভালো মানুষ যারা ফিতনার সময় যদি শাসকের হুকুম হয় যে আল্লাহর রাস্তায় হ্যাঁ লড়াই করতে হবে, তখন প্রস্তুত হয়ে থাকবে, নিজে বেরিয়ে যাবেন না, শাসক ছাড়া আল্লাহর রাস্তায় যাওয়া যায় না। সৌদি আরবে হ্যাঁ জালেম সীমালঙ্ঘনকারী হুসিরা আক্রমণ করছে, অসৎ উদ্দেশ্য রাখে, সুতরাং সীমানায় বর্ডারে যেসব সেনাবাহিনীরা সেখানে লড়াই করছে এই জালেমদের বিরুদ্ধে, এই দুশ্মনদের বিরুদ্ধে, হ্যাঁ সরকারের নির্দেশ ক্রমে এরা ভালো মানুষ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি বলছেন খাইরুন নাসে ফিল ফিতান, ফিতনার যুগে ভালো মানুষ হচ্ছে রাজুলুন আখাযা বিআনানি ফারসিহি, যেই ব্যক্তি ঘোড়ার উপর ঘোড়ার পিঠে যুদ্ধ করার যুগে ঘোড়ার পিঠে চাপলো, খালফা আদাইল আল্লাহর দুশ্মনকে দমন করার জন্য, ইউখিফুম আল্লাহর দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করলো, ওয়া ইউখিফুনহু আল্লাহর দুশ্মনরাও তাকে ভয় দেখাচ্ছে কিন্তু কোনো পরোয়া করলো না, আল্লাহর দিনকে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, হারমাইন শরীফানের হেফাজতের জন্য যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল। ওই রকমই আর এক লোক, হয়তো আপনি এরকম কাজ করতে পারবেন না অথবা সুযোগ নাই, যেমন আপনাদের জন্য আমাদের জন্য ওইসব সুযোগ নেই, সুতরাং ওই সব কিছু যুবক গুমরাহদের মতো খারিজি মনোভাব রাখবেন না, ওইসব গুমরাহি থেকে ফিরে আসেন, কারোর মধ্যে যদি গুমরাহি থাকে তাহলে কি করতে হবে। দ্বিতীয় ভালো হওয়ার তরিকা, রাজুলুন মুতাযিলুন ফি বাদিয়া, দেখছেন ফিতনার যুগ, শহরে গেলেই ফিতনা, হ্যাঁ মানুষের ভিড় ভাড়ে গেলেই ঝামেলা, হ্যাঁ মিছিলে বিক্ষোভে মিটিংয়ে এই সেই টাউন বাজার ঘুরলেই ঝামেলা, ভাই ওইসব না, আমি গ্রামে বাস করবো, ইউআদ্দি হাক্কাল্লাহে আল্লাযী আলাইহি, আল্লাহর হক আদায় করছেন, পাঁচ ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়ছেন, মসজিদের খেদমত করছেন, দিনের শিক্ষা দিচ্ছেন আর দিনের কথা মানুষকে পৌঁছাচ্ছেন, এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার একটি উপায়। 14 নম্বর ভালো মানুষ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খৈরুল আসহাবে ইনদাল্লাহি খৈরুকুম লিসাহাবি, ভালো মানুষ হচ্ছে যারা নিজের সাথী সঙ্গীদের সাথে ভালো মানুষ। রুমে থাকেন, এক রুমে কয়েকজন থাকছেন তাই না, আপনার পাশের সঙ্গীরা যদি বলে যে এই লোক ভালো তাহলে আপনি ভালো মানুষ, ওদের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন, কেমন করে আমি এই লোকগুলিকে খুশি রাখবো, নেকির মাধ্যমে, গুনাহ করে নয়, পাপ করে না, অন্যায় করে নয়,
বরং ভালো আচার আচরণের মাধ্যমে এদের মন কেমন করে জয় করব, এদেরকে কেমন করে খুশি রাখব, এরা কেমন করে আমার থেকে সুখী হবে, এইরকম যদি আপনার চেষ্টা থাকে, খাইরুল আসহাব ইনদাল্লাহ খাইরুকুম লি সাহিবিহি, সবচাইতে ভালো সঙ্গী আল্লাহ পাকের নিকটে যে নিজের সাথী সঙ্গীদের কাছে ভালো, ওয়া খাইরুল জিরান ইনদাল্লাহ খাইরুকুম লি জারি, আর সবচাইতে ভালো প্রতিবেশী ওই যেই ব্যক্তি নিজের প্রতিবেশীর কাছে ভালো মানুষ। মুসনাদ আহমদ তিরমিজি মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটিকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। 15 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুন নাস যুল কলবিল মাখমুম, ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তরে কোনো রকমের বিদ্বেষ আর হিংসা আর কালিমা, কারো ক্ষতি হোক, এই লোক কেন বাড়লো, এ কেন উন্নতি করছে, এইসব নেই, অন্তর সাফ সবসময়। ভুল যদি কেউ করে দেয়, খারাপ আচরণ করে, তারপরও উদার অন্তর থেকে সেটাকে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল কালবুল মাখমুম ওয়াল লিসানুস সাদিক, আর সত্যবাদী জবান। কিলা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে এর তরজমা বুঝে মাল কালবুল মাখমুম, এ কালবে মাখমুম কি? কাল হুয়া তাকিউন নাকি আল্লাযী লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ, এমন আল্লাহভীরু অন্তর যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে না কোনো পাপের কামনা আছে, না কোনো রকমের জুলম অত্যাচার আছে, না তাতে হাসাদ হিংসা আছে, এই রকম অন্তর। কিলা ফামান আলা আসারি, তারপরে ভালো মানুষ হওয়ার উপায় কি? কালা আল্লাযী আসনা আদ-দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াকে ঘৃণা করে, ওয়া ইউহিব্বুল আখিরা, পরকালকে ভালোবাসে। কিলা ফামান আলা আসারি, তারপরে কি ভালো মানুষ? কালা মুমিনুন ফি খুলুকিন হাসান, চরিত্রবান মুমিন হচ্ছে ভালো মানুষ। শেষখানে একটি পয়েন্ট দিয়ে শেষ করব, 16 নম্বরে পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমরান বিন সুমাইয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন জামানার লোক ভালো মানুষ? আপনাদেরকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, যাতে শেষখানে ক্লান্তি শেষ হয় একটু, হ্যাঁ, আপনারা শরীক হন, সবচাইতে ভালো মানুষ আজকার যুগের মানুষরা না সাহাবিদের যুগের মানুষরা, তাবিনদের যুগের মানুষরা, তাবা তাবিনের যুগের মানুষরা? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম কারনি, সবচাইতে ভালো মানুষ হচ্ছে আমার যুগের মানুষরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী সাহাবায়ে কেরামরা সবচাইতে ভালো মানুষ। সুম্মাল্লাযিনা ইয়ালুনুহুম, তারপরে ভালো মানুষ হচ্ছে তাদের পাশের লোকেরা, তাদের পাশের যুগের লোকেরা, অর্থাৎ তাবেইনরা, যারা সাহাবায়ে কেরামদের কাউকে দেখেছেন, কারো সংসর্গ পেয়েছেন। সুম্মাল্লাযিনা ইয়ালুনুহুম, তারপরে ওই সব লোকেরা যারা কোন তাবেইকে দেখেছেন, তাবেইর ছাত্র হইতে পারে, তাবেইর কাছ থেকে কিছু শিখতে পেরেছেন, তারা ভালো মানুষ। তারপরে খারাপ মানুষের যুগ আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারী মুসলিমের হাদিস, সুম্মায়া কোনো বাদম কওমুন ইয়াশহাদুন, কিছু লোকেরা সাক্ষী দিবে আগে বেড়ে বেড়ে, ওয়ালা ইউস্তাশহাদুন, সাক্ষী তার কাছে চাওয়া হয়নি, তারপরে সাক্ষী দিতে রেডি, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসাবার জন্য রেডি হয়ে আছে। ইয়াকুনুন, খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে, আমানতদার তারা হবে না, মান্যত মানবে, মান্যত পুরা করবে। আজকাল অনেকেই, আমার ছেলেটা পাস করে নাই তো আমি কি করবো, গোটা গ্রামবাসীকে খাওয়াবো, পরে দেখলো তো মেলা টাকা খরচ হয়ে যাবে, ছেলে পাস করে নিয়েছে, মেলা টাকা খরচ হবে, তখন চুপচাপ থেয়ে গেল। এইরকম মান্যত খবরদার করবে, প্রথম কথা মান্যত না করে সাদকা করে, আল্লাহ ভালা মুসিবত দূর করে মনের আশা পূরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্যত করতে নিষেধ করেছেন, যদিও জায়েজ, অপছন্দনীয়, আর সাদকা দান খায়রাত করতে উৎসাহিত করেছেন, মান্যত যদি করেন তাহলে সেটা পুরা করা ফরজ। আর ওয়াজহারু ফিহিমুস সিমান, যারা খারাপ মানুষ, খারাপ যুগের মানুষ, তাদের যুগে মানুষ বেশি মোটা হবে। আজকাল লোক বেশি মোটা হচ্ছে না পাতলা হচ্ছে? মোটা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমরা খারাপ মানুষের যুগের মানুষ, খারাপ যুগের মানুষ আমরা। সুতরাং সাবধান হয়ে যাবেন, যদি এই ভালো চরিত্রগুলি বললাম, ভালো আচার আচরণগুলি বললাম, যদি আমাদের মধ্যে না থাকে, ভালো আমলগুলি না থাকে, তাহলে খারাপ যুগের মানুষ আমরা ওই রকমই খারাপ হব। কারণ আমরা শরীরের সেবা করছি, রুহের সেবা করি না, হ্যাঁ, আমরা এই দেহের সেবা করছি, কালব হৃদয়ের সেবা করি না, হৃদয়ের যত্ন করি না, যার ফলে হয়েছে কি, শরীরের যত সেবা করছি তত শরীর মোটাচ্ছে, তত মোটাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আর খারাপ কথা কাজ থেকে, খারাপ আচার আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের রাজি হয়ে যান। শেষখানে আমি আবার আপনাদের সকলের শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আপনাদেরকে জাজায় খায়ের দান করেন, বলেন আমিন। আপনারা কিন্তু আমিন বলছেন না, শুনছিলাম একটু আগে শেখ কি বলছেন, শেখ নাজমুল হক বারবার বিভিন্ন দোয়াগুলি বলছেন, আর আপনারা আমিন বলতেও বকিলি করছেন। পয়সা লাগছে নাকি? পয়সা তো লাগে না,
কিন্তু আমি যখন শুরু করেছি তখন একটু আমিন শুনতে পেয়েছি, এই জন্য এতক্ষণ বলিনি, একটু বললাম যে কোনো মজলিসে থাকবেন যখন একটা দোয়া হচ্ছে তখন কি বলবেন? আমিন। ওই আমিনটা বলছেন না যেটা সুন্নতের তরিকা। আর এখন যদি দেশের মতো সম্মিলিত মোনাজাত ধরিয়ে দিই তো সব দোয়া করতে শুরু করে দিই, তাই না? নাই, সম্মিলিত মোনাজাত নেই, বরং মজলিসের শেষে কাফফারায় মজলিসের দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।